কেয়ামতে বিশ্বাস আমাদেরকে বেঁচে থাকার প্রেরণা যোগায় জীবনে কিছু অর্জন করার প্রেরণা যোগায় এটা আমাদেরকে জীবনে একটি লক্ষ্য থাকার প্রেরণা যোগায় জীবনের একটি অর্থ থাকার প্রেরণা যোগায় আপনি যখন কেয়া মতে বিশ্বাস না করেন তখন জীবন হয়ে পড়ে অর্থহীন সত্যি বেঁচে থাকার অর্থ কী এই সমস্ত কিছুর উদ্দেশ্য কি এই দণ্ডটি নিচ্ছে নামক এক দার্শনিক সর্বপ্রথম তুলে ধরেন বলা হয় সে একজন নাস্তিক ছিল বিখ্যাত জার্মান দার্শনিক সে জীবনের শেষ দিকে পাগল হয়ে যায় প্রকাশ্যে নিজেকে নাস্তিক দাবি করার দার্শনিকদের মাঝে সে ছিল প্রথম দিকের একজন প্রসঙ্গত নাস্তিকতা খুবই আধুনিক একটি ব্যাপার মানব সভ্যতার ইতিহাসে দুইশো বছর আগেও আপনি নাস্তিকতার সন্ধান পাবেন না এটি খুবই সাম্প্রতিক একটি ধারণা বর্তমানে আমরা যেভাবে বুঝি এমনকি গত দুই শতকে বিশেষ করে গত পঞ্চাশ বছরের নাস্তিকতা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এটি আরেকটি ইন্টারেস্টিং বিষয় আক্ষরিক অর্থেই সর্বপ্রথম যে দার্শনিক সরাসরি সৃষ্টিকর্তাকে অস্বীকার করে সে হলো নিচ্ছে তার একটি কুখ্যাত প্যাসেজ রয়েছে যার নাম হল ডেথ অফ গড কি সেই প্যাসেজেও যদি প্যাসেজটি পড়েন সে ওই প্যাসেজে একটি উপমা দিয়েছেন সেখানে একদল লোক বিশ্বাস করে যে তারা গডকে হত্যা করে ফেলেছে নিচ্ছে তখন তাদেরকে বলল। তোমরা কি উপলব্ধি করতে পারছো না যে গডকে হত্যা করার মাধ্যমে তোমরা আসলে নিজেদের হত্যা করে ফেলেছ নিচ্ছে নিজে এটা লিখলো মানে তোমরা গডের ধারণাকে হত্যা করে ফেলেছ গডের কোনো ধারণা আর তোমাদের মাঝে অবশিষ্ট নেই নিচ্ছে তাদেরকে বলেছে তোমরা গডের ধারণাকে বিলুপ্ত করার মাধ্যমে তোমাদের নিজেদের অস্তিত্বকেই বিলুপ্ত করে ফেলেছো এখন জীবন হয়ে পড়েছে অর্থহীন তারপর সে তার নিজস্ব দার্শনিক ভঙ্গিতে লিখল এখন উপর হয়ে গেল নিচ নিচে হয়ে গেল উপর অন্ধকার হয়ে গেল আলো আর আলো হয়ে গেল অন্ধকার অর্থাৎ সব কিছুই এখন বিলুপ্ত হয়ে পড়ল এখন তোমাদের আর কোনো শিকড় অবশিষ্ট রইল না নৈতিকতা হারিয়ে গেল যা বর্তমানে আমরা প্রত্যক্ষ করছি গতকাল যা খবিশ ছিল আজ তাকেই মাটি হিসেবে গণ্য করা হচ্ছে আপনি যখন গডের ধারণাকে দৃশ্যপট থেকে দূরে দেন তখন শুধু নৈতিকতা নয় আপনার অস্তিত্বই দূর হয়ে যায় আমি আবার বলছি আপনি যখন গডের ধারণাকে দৃশ্যপট থেকে দূর করে দেন তখন শুধু নৈতিকতা নয় আপনার অস্তিত্বই দূর হয়ে যায় আমাকে আরেকটি কথা বলতে হচ্ছে বিষয়টা কিছুটা স্পর্শকাতর আমি ভদ্রভাবে বিষয়টা উপস্থাপনের চেষ্টা করব বর্তমানে আমরা মানসিক অশান্তি এবং ডিপ্রেশনের এমন এক প্রবল জোয়ার প্রত্যক্ষ করছি মানব সভ্যতার ইতিহাসে যার আর কোনো নজির পাওয়া যায় না এমনকি আমার বেড়ে ওঠার কালেও কিশোর কিশোরীদের এভাবে ডিপ্রেশনে ভুগতে দেখা যায়নি তরুণ ছেলে মেয়েরা, যাদের সামনে সমস্ত জীবন পড়ে আছে তারাই ডিপ্রেশনে ভুগছে একটু খোঁজ নিলে জানবেন সাইক্রিয়াটিস্ট এবং সাংবাদিকরা জীবনে অর্থহীনতার উত্থান নিয়ে কথা বলছেন তরুণ তরুণীদের মানসিক বিশেষজ্ঞের কাছে যেতে হচ্ছে ওষুধ খেতে হচ্ছে আমি বলছি না যে ডাক্তারের কাছে যাওয়া খারাপ কিন্তু আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত কেন কেন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে খুবই স্পর্শকাতর একটি সাবজেক্ট আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এই প্রজন্মের তরুণ তরুণীরা যে হারে আত্মহত্যা করছে মানব ইতিহাসের কালে এমনটি দেখা যায়নি আর সব কিছু যেভাবে এগোচ্ছে এর মাত্রা আরও খারাপ হবে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এখন প্রশ্ন হলো কেন কেন এই হারে মানুষের মাঝে হতাশা দেখা যাচ্ছে আমাদের কাছে ব্যাপারটা সুস্পষ্ট যখন আপনি জীবন থেকে সৃষ্টিকর্তাকে দূর করে দেন ধর্মকে দূর করে দেন আখিরাতকে দূর করে দেন তখন জীবন হয়ে পড়ে অর্থহীন জীবনে এভাবে বেঁচে থাকার অর্থ কী যখন আপনাকে শুধু একটার পর একটা লড়াই অতিক্রম করতে হয় কষ্ট পেতে হয় প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয় এই সব কিছুর মানে কী সবশেষে তো আপনি এমনিতেই চিরতরে হারিয়ে যাবেন তাই জীবনের সকল ধকল ভোগ করার চাইতে তারা এখনই নিজেকে শেষ করে দেয় কিন্তু আপনি যদি কে দিবসে বিশ্বাস করেন এটা আপনার ভেতরটা আবার জীবিত করে তোলে আপনার জীবনকে বাঁচার যোগ্য এবং অর্থপূর্ণ করে তোলে এটা ছিল দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো এই পয়েন্টটি দ্বিতীয় পয়েন্টের সাথে সম্বন্ধযুক্ত এটা যে শুধু আপনার জীবনকে বাঁচার যোগ্য করে তোলে তাই নয় এটা আপনাকে ভবিষ্যতের ব্যাপারে প্রবলভাবে আসান্বিত করে তোলে এই অর্থে যে ভবিষ্যৎ অতীতের চেয়ে উত্তম হবে আর এই কথাটি একেবারে পরিষ্কার করে দ্বিতীয় মতান্তরে তৃতীয় অহিতে বলা হয়েছে ওলাল আল্লাকা মিনাল উলা এটা একেবারে স্পষ্ট ভাষায় কোরআনে উল্লেখ করা হয়েছে এই দুনিয়াতে যাই ঘটুক না কেন পরকালে আপনার জন্য উত্তম কিছু অপেক্ষা করছে এটা আমাদের প্রকৃতিতেই আছে আমরা ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে চাই কর্পোরেট সেন্সে বলতে গেলে চাকরিতে যদি কঠিন কোনো সময় পার করতে হয় মাস শেষে মোটা অঙ্কের চেকের কথা আপনি ভেবে আশাবাদী হয়ে ওঠেন যত কষ্টই হোক না কেন আমি চাকরি করে যাব কারণ বোনাস পাব এটা আপনার মাঝে আশা জাগিয়ে তোলে উৎসাহ জাগিয়ে তোলে আল্লাহ আমাদেরকে বলেছেন এই দুনিয়া নিয়ে উদ্বিগ্ন হই না ওলাল আখিরতু খাই মিনাল ওলা আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় সত্যি বলতে জীবন আসলেই কঠিন কখনও কখনও খুবই হতাশাজনক হতে পারে জীবনে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের ব্যাপকভাবে প্রভাবিত করে কিন্তু একজন বিশ্বাসীর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে একজন বিশ্বাসী যখন কেয়ামত দিবসে বিশ্বাস করে তখন তা এক ধরনের প্রশান্তি নিয়ে আসে এখন যাই হোক না কেন আখিরাত আমার জন্য উত্তম হবে এটা একজন মানুষকে আশাবাদী করে তোলে আর তাই তো আমাদের রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন আজাবাল্লি আমরিল মুমিন ইন্না আমরাহ কুল্লাহ খায়র মুমিনের বিষয়টি কতই না আশ্চর্যজনক তার প্রত্যেকটি বিষয় কল্যাণকর তার কোনো পরাজয় নেই কিভাবে একজন মুমিনের কোনো পরাজয় নেই কারণ সে আখিরাতে বিশ্বাস করে যদি কোনো আখিরাত না থাকতো তাহলে সত্যি সত্যি পার্থিব এই যুদ্ধকে সব সময়ের পরাজিত যুদ্ধ হিসেবেই আখ্যায়িত করা যেত